হ্যাঁ স্যার, হ্যাঁ শুরু করেন। আমি কিন্তু ওয়ান টু থ্রি বলবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওয়ান টু থ্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে রঘুনাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক আমি মোহাম্মদ আব্দুল মতিন, সকল শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক সুদীবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা। সালাম আলাইকুম। দশম শ্রেণীর মধ্যে অবশ্যই কোনো ভালো আসলো। আজ আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম ইংরেজি গ্রামার অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, অফকোর্স ওপেন ইউর এক্সারসাইজ বুক ইউর হোম অর অ্যানাদার প্লেস, ইউ উইল বি ইউনিট ফাইভ লেসন ফাইভ ক্লাসমেট গ্রামার প্রবলেমস অ্যাডজেক্টিভ। ওকে, টুডে আওয়ার ডিসকাশন টপিক ইজ দ্য কমপ্লিশন অফ অ্যাডজেক্টিভ অফ নেটিভ লার্নিং আউটকাম। হোয়াট ইজ ডিগ্রি? দেয়ার ইজ স্টুডেন্ট, হোয়াট ইজ ডিগ্রি? হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি হোয়াট আর দ্য ডিগ্রি অফ ডিগ্রি ইজ উইথ এক্সাম্পল হাউ চেঞ্জ দ্য ডিগ্রি ফ্রম ওয়ান ইন টু অ্যানাদার। ওকে, ডেফিনিশন অফ ডিগ্রি, ব্যক্তি বস্তু প্রাণী দোষ তুলনা বিভিন্ন রূপ হয় তাকে ডিগ্রি, ওকে তাকে ডিগ্রি বলা হয়। ডিগ্রি তিন প্রকার, ডিগ্রি আর থ্রি কাইন্ডস, পজিটিভ, কম্পিটিটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি কোনো প্রকার পূর্ণনাম দিয়ে নাউন বা প্রনাউনের দোষ গুণ বা অবস্থা স্বাভাবিকভাবে বোঝাতে অ্যাডজেক্টিভের যে গুণটি হয় তাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। রুনা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রুমা ইজ এ গুড গার্ল। কমপ্লিটিভ ডিগ্রি দুর্ব্যক্তির বস্তুর দোষ গুণ বা অবস্থার মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ যে রূপটি ব্যবহার হয় তাকে কমপ্লিটিভ ডিগ্রি। Example, he is better than him. Rima is more beautiful than Lija. Superlative degree. Durodi Vekya Bostu, Doshbun Mullo, Bakuruna, Bujati Akhite, Je, Rupi Haar, সাধারণত Right, 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 right
honest. Okay? Resident, some positive, some are competitive, some are superlative. Okay. Next, positive, then. Okay. These are same. Thank you, my dear students. We are meeting tomorrow. Bye bye.